এই যে মসজিদে আসছেন, আসছি আমরা, আমাদেরকে কে এনেছেন? আল্লাহ। ছোট না বড়? কত বড়? কত বড়? তো আল্লাহর বড়, আল্লাহর এই বড়ত্ব প্রকাশের ক্ষেত্রে আওয়াজ যদি ছোট হয়, আল্লাহর দেয়া নিয়ামতই কণ্ঠ, তাহলে কি এটা মানায়? রফাতা ইসমি ফা রফানা, আল্লাহকে আপনি যত বড় করে ডাকবেন আল্লাহ তত বড় আপনাকে বানায় দিবে। তাইলে বলুন তো, এখানে আমাদেরকে কে এনেছেন? আরো প্রাণ বলে আল্লাহ, আরেকবার বলি আল্লাহ। দিলে মুস্তার সে পাস আয় রওনকে বাজা, মে খুদায়া বিহি লায়ালিয়া হো। আল্লাহ বলেন তুমি আসো নাই, তুমি তোমার যোগ্যতায় আসো নাই, তুমি তোমার জ্ঞানের গুণে আসো নাই, তুমি তোমার শক্তির কারণে আসো নাই, আমি আল্লাহ আমার স্পেশাল ফেরেশতাদের এলিফোর্ট দিয়ে তোমাদেরকে গার্ড অফ অনার করে আমি আমার দুনিয়ার জান্নাতে এনেছি বান্দা। কেন জানো? কেন জানো? এই জন্যে যে তোমার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে, তোমার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে, তোমার সাথে আমার একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হবে, যেখানে তুমি আর আমি, আমি আর তুমি। সুবহানাল্লাহ। বলছেন শুধু বাজুদাস রহমাতুল্লিল আলামিন, মসজিদে ও শুধু আমার ওই জমিন, করছে সিজদা জমিনে ফরশ হোতা, আসজুদান বরফতে আরশে খোদা। যে যখন তুমি আল্লাহু আকবার বলে সাজদার মধ্যে চলে যাবে রে বান্দা, শোনো, ওই সিজদার মধ্যে যখন তুমি মাথাটা লুটায়া দাও, তোমার এই কপালটা আমি কোথাও লাগাতে দেই না, আমি আমার কুদরতি কদম তোমার সামনে আগায়া দেই, ওই কদমের মধ্যে তুমি তোমার কপালটা লাগায়া বলতে থাকো সুবহানা রব্বিয়া, সবাই বলি সুবহানা। এখানে একটা কারেকশন, আমরা অনেক সময় আলা বলি, খবরদার বাবা আলা বলা যাবেই না, আলা বলেন সবাই আলা, একবার পড়েন তাসবিহ, ডাজন্ট ম্যাটার, but it has to be in proper pronunciation. Without proper pronunciation you can reach any class of tasbihat in salah, out of salah. To she karone last kotha hocche amra eshechi allah sathe amader jogajog protishtha korbar jonno, kotha thik na bethe? Sejda dibo ami, niben ke? Allah. Niben ke? Allah. Eta jomine porbe na allahr kudrati kadome? আল্লাহর কুদরতে। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে আল্লাহর সাথে মহাব্বত পয়দা করে, আল্লাহর বন্দেগি করে ইখলাসের সাথে আমরা আমাদের জীবনের প্রতিটি কর্ম সম্পাদন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমি, আরো জবান বলে বলি আমি, এবং আল্লাহ যেন আমাদেরকে সেই মুসলিম হওয়ার তৌফিক দান করেন যেই মুসলিম হওয়ার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন। এতে শর্ট টাইম, এই শর্ট টাইমের মধ্যে এটাই হচ্ছে আজকের মেসেজ। ইনশাআল্লাহ হযরত নিশ্চয় এর উপর অনেক আলোচনা করে থাকেন, আমরা সেই আলোচনাগুলো আমাদের জীবনে কার্যকর করবার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উইজডম ইসলামিক টিভি, পিস ফর দ্য ওয়ার্ল্ড।